ইসরায়েলের আক্রমণের প্রায় মাসখানেক ধরে দুর্বিষহ জীবনযাপন করছে গাজাবাসী। এই চরম দুর্দশার মধ্যে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে কংগ্রেসের শুনানির সময় গাজায় যুদ্ধবিরতির জন্য বিক্ষোভ করেছে আমেরিকানরা। সেখানে ইসরায়েলকে সমর্থন করে রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা হয়ে পড়ছেন বাইডেন। মোট কথা, আরও চাপে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির জন্য শুধু আরব দেশেরা, অনেক পশ্চিমা ও ইউরোপ দেশও আবেদন জানিয়েছে। শুধু তাই নয়, বাইডেনের নিজের দলের লোকও ফিলিস্তিন ইস্যুতে মানবিক বিবেচনায় তার বিপক্ষে গিয়ে কথা বলেছে। গত সপ্তাহে মিনেসোটায় বক্তব্য দেওয়ার সময় বাইডেনকে থামিয়ে যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন ছুড়ে দেন এক নারী। এছাড়া মার্কিন মুসলিমরা আগামী নির্বাচনে বাইডেনকে ভোট দেবেন না বলেও হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, মার্কিন আইন প্রণেতারা মার্কিন প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ইসরায়েলকে সহযোগিতা করার আগে যেন মানবিক খাতিরে গাজার নাগরিকদের জ্বালানি, পানির মতো বিষয়গুলো নিরাপত্তা নিশ্চিত করে। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট আইন প্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কর্টেস একটি সাক্ষাৎকারে বলেন, এখনই সময় প্রেসিডেন্টের উপর চাপ প্রয়োগ করা, যেন যুদ্ধবিরতি দেয়া হয়। সেজন্য গাজার নৃশংসতা সম্পর্কে তাকে বোঝানো দরকার। এদিকে গাজায় হামাসের হাতে বন্দীদের মুক্তি দেওয়ার শর্তে যুদ্ধবিরতি চান প্রেসিডেন্ট বাইডেন। এরই মধ্যে তহবিল সংগ্রহের একটি ক্যাম্পেইনে বক্তৃতাকালে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে যুদ্ধবিরতির বিষয়ে বৈঠকে বসতে নেতানিয়াহুকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আমন্ত্রণ জানালেও তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সেনারা হামলা অব্যাহত রাখবে। তবে যুদ্ধবিরতি নিয়ে কংগ্রেসের বিক্ষোভের পাশাপাশি হোয়াইট হাউস ইসরায়েলের বিপক্ষে কঠোর অবস্থান নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন আইন প্রণেতারা। মার্কিন সেনেটররাও গাজা নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। জেফ মার্কলে বলেন, গাজার বর্তমান পরিস্থিতিতে তাদের উচিত মানবিক সহায়তা করা, নিরাপদে বন্দীদের বের করে নিয়ে আসা। আবার মার্কিন আইন প্রণেতারা বলছেন, যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েল যেভাবে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে তাতে একে তো নৃশংসভাবে মানুষ নিহত হচ্ছে, আর পুরো বিষয়টিও অপরিকল্পিত। এই পরিস্থিতিতে বাইডেন প্রশাসন যে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে এই নিয়ে চলছে চিন্তার পারদ। তবে অন্যান্য ডেমোক্রেটিক নেতারা যুদ্ধবিরতির বিষয়ে এখনও চুপ রয়েছে। হাউস মাইনরিটি প্রধান হাকিম জেরোফিস বলেন, তিনটি বিষয় হওয়া জরুরি, যেমন হামাসের পরাজয়, বন্দীদের মুক্তি, মানবিক সহায়তা। তবে এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। মার্কিন রাজনীতিবিদ মার্ক ডি সাউলনিয়ার বলেছেন, তিনি যা দেখেছেন তা নিয়ে তার সন্দেহ হচ্ছে। এই ইসরায়েল সরকার কৌশলগতভাবে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় ক্ষোভে ফুঁসছে বিশ্ব। প্রতিদিনই নিহত হচ্ছে নারী শিশু সহ অসংখ্য মানুষ। এরপরও আসছে না যুদ্ধবিরতির সিদ্ধান্ত। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।